রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সুপ্রাভিট জি নামক একটি ক্যাপসুল নিয়ে। ক্যাপসুলটি উৎপাদন করে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, টঙ্গী, গাজীপুর। বন্ধুরা ইতিমধ্যে ভিটামিন সম্পর্কে আপনাদেরকে আরও অনেক ভিডিও আমরা আপলোড দিয়েছি, আজকে এর ব্যতিক্রম নয়। আজকেও একটি ভিটামিন সম্পর্কে আলোচনা করব। আমি বারবার বলে থাকি যে ওষুধগুলো অবশ্যই আপনাদের জানার জন্য। তো হয়তো বলতে পারেন যে বারবার কেন একই জিনিস বারবার কেন রিভিউ দেই। আসলে বিভিন্ন ধরনের ভিটামিন আমরা ফার্মাসিউটিক্যালভাবে বিভিন্ন ভিটামিন দেখতে পাই, তো প্রতিটা ভিটামিন আমি চাই আপনাদের জানা উচিত। এই জন্য আমি আজকে সেই প্রয়াস থেকে আজকে ভিডিওটি বানাবার জন্য বা আপনাদের জন্য এই ভিডিওটি আজকে। তো বন্ধুরা এই সুপ্রাভিট জি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ভিটামিন, মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেল, এ টু জেড অর্থাৎ সব ধরনের ভিটামিন কিন্তু এই সুপ্রাভিট জি এর ভিতরে রয়েছে। স্বাভাবিকভাবে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণের চিকিৎসা এবং প্রতিরোধে সুপ্রাভিট জি নির্দেশিত। সুপ্রাভিট জি ভিটামিন এবং মিনারেল এর বাড়তি চাহিদা মেটানোর জন্য নির্দেশিত। মাত্রা ও সেবন বিধি, প্রতিদিন একটি করে ক্যাপসুল অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। যে কোনো রোগী এই কিন্তু এই সুপ্রাভিট জি কিন্তু যে কোনো বয়সের লোকের অর্থাৎ মোটামুটি যাদের বয়স 18 বছর উপরে তারা কিন্তু এই সুপ্রাভিট জি কিন্তু সেবন করতে পারবে। আর সাধারণত এই ঔষধটি সুষোহনীয় অর্থাৎ সুপ্রাভিট যে ক্যাপসুলটা এটা সাধারণ কিন্তু সুষোহনীয়। ভিটামিন সি ও ভিটামিন ই, ডায়রিয়া ও অন্যান্য পরিপাক কুজক অর্থাৎ এর ভিতরে যে ভিটামিন সি এবং ভিটামিন ই রয়েছে এটা যদি মাত্রা অধিক হয়ে যায় তাহলে পেটে সমস্যা অথবা ডায়রিয়া পর্যন্ত হতে পারে। তবে অবশ্যই প্রত্যেকটি ঔষধ সেবনের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অতিরিক্ত খাওয়া যাবে না, যেমন প্রতিদিন একটি করে ক্যাপসুল খেতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে যদি আমরা 2-3টা ক্যাপসুল খেয়ে ফেলি তাহলে কিন্তু এই আমাদের এই সমস্যাগুলো হতে পারে। আর পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে ওটাই বলা হয়েছে যে ডায়রি এবং পাতলা পায়খানা বা ইত্যাদি হতে পারে এবং পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এক্ষেত্রে কিন্তু একটা যে কোনো ভালো মানের গ্যাস্ট্রিক আপনারা সেবন করতে পারেন। গ্যাস্ট্রিক সম্পর্কে ইতিমধ্যে কিন্তু আরও ভিডিও আমরা আলোচনা করেছি, সেই আপনারা ইচ্ছে করলে সেই গ্যাস্ট্রিকের জন্য সেই ঔষধ সেবন করতে পারেন। আমি আপনাদেরকে আইবাটনে সেই গ্যাস্ট্রিকের সিরাপের নাম, ওই ঔষধের নাম বা সিরাপের নাম দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে তারপরে প্রয়োজন মতো পছন্দ মতো একটি করে একটি যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করে নেবেন। আর স্বাভাবিকভাবে এই যে মূলত সুপ্রাভিট জি ক্যাপসুলটি মূলত অরুচি খাবার খেতে পারে না এবং অত্যন্ত দুর্বল শরীর তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে, এবং সেটা পুরুষ হোক বা মহিলা হোক রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে দেখা যায় অনেক অসুস্থ ছিল, সে অসুস্থ থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে একেবারে কমে গেছে, তারা কিন্তু এই যখন বড় ধরনের রোগ হয় তারপরে যদি এই সুপ্রাভিট জি ক্যাপসুল খাওয়া হয় তাহলে তার কিছু যেই শরীরে যে শক্তিগুলো হারিয়ে গেছে সেই শক্তিগুলো আবার পুনরায় ফিরে পাওয়ার জন্য কিন্তু সুপ্রাভিট জি ক্যাপসুলের জুড়ি নেই। অবশ্যই এই ক্যাপসুলটি যে কোনো আপনার আশেপাশে ফার্মেসিতে আপনি কিন্তু এই ক্যাপসুলটি কিনতে পারবেন বন্ধুরা। তো আমি এগুলোর যে বিস্তারিত যদি আমি আলোচনা করতে যাই যে এগুলো কী কী উপাদান দেওয়া রয়েছে সেগুলো অনেক সময় লেগে যাবে, এজন্য আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আপনাদের যদি জানা দরকার হয় তবে সেই ডিসক্রিপশন বক্সে আমি এই বিভিন্ন উপাদান সম্পর্কে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন যে মূলত সুপ্রাভিট জির ভিতরে কী কী উপাদান দেওয়া রয়েছে। তো বন্ধুরা প্রত্যেকটি ঔষধই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি আমরা সুন্দরভাবে বা সঠিকভাবে আমরা সেবন করতে পারি, আর অতিমাত্রায় গ্রহণের কারণে কিন্তু বিষক্রিয়া দেখা দিতে পারে, অর্থাৎ যেহেতু অনেক ধরনের ভিটামিনের সাথে যুক্ত তাই আমরা এই ঔষধটি বা এই ক্যাপসুলটি আমরা নির্দিষ্ট মাত্রায় কিন্তু সেবন করব, অতিরিক্ত সেবন করব না, তাহলে কিন্তু বিষক্রিয়া পর্যন্ত দেখা দিতে পারে, অর্থাৎ অতিরিক্ত পায়খানা পাতলা পায়খানা হতে পারে, ডায়রিয়া হতে পারে, এমনকি শেষ পর্যন্ত অনেক সমস্যা হতে পারে, শরীরের অনেক ক্ষতি হতে পারে। সেজন্য আমরা অবশ্যই যেহেতু ভিটামিন আমাদের প্রতিদিন একটা খেলেই যথেষ্ট পরিমাণে, যেই এখানে হিসাব করেই কিন্তু প্রত্যেকটা ভিটামিনের পরিমাণ কিন্তু এখানে নির্ধারণ করা দেওয়া হয়েছে যে প্রতিদিন আমাদের শরীরে একটি করে ক্যাপসুল সেবন করলে তার ভিতরে যতটুকু ভিটামিন নির্ধারণ করা হয়েছে এতটুকুই যথেষ্ট।
অনেকে মনে করেন যে বেশি উপকার পাওয়ার জন্য ডেলি দুইটা বা তিনটে এটুকু সেবন করতে হবে, আসলে সেটা ভুল। কারণ একটা ঔষধ যখন মার্কেটিং করা হয়, একটা ঔষধ যখন মার্কেটে ছাড়া হয়, তখন কিন্তু বারবার পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন প্রাণী মানুষ এবং আরও অন্যান্য বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে, তারপর কিন্তু এই ফার্মাসিউটিক্যালের ঔষধগুলো কিন্তু মার্কেটে বাজারজাত করা হয়। এবং এই জন্যই কিন্তু এর বিস্তারিত বর্ণনা দেওয়া থাকে বা বর্ণনা থাকে, আমরা সেই বিস্তারিত বর্ণনা ডিসক্রিপশন বক্সে দেবো, আপনারা সেখান থেকে জেনে নেবেন। আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।